আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। গাইজ, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আপনারা যারা ভিডিওটি দেখেছেন অনেকেই হয়তো এসেছেন। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে কেমন এবং এটি কোথায় অবস্থিত অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা দেখেন নাই কোনো না কোনো কারণবশত এখনও আসা হয়নি, যাদের মনে বেশ কিছু প্রশ্ন আছে, আচ্ছা এয়ারপোর্ট দেখতে কেমন, তো আজকের ভিডিওটি সেই সকল বন্ধুদের জন্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমি ফার্ম গেট থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন ঘড়ির কাঁটায় ঠিক 3:47, রাস্তা একদম ক্লিয়ার এটা বলা যাবে না, মাঝে মাঝে কিছুটা ট্রাফিক জ্যাম রয়েছে। অনেক রোদ্রোজ্জ্বল একটা দিন, প্রচণ্ড গরম পড়ছে, গাড়িতে এসি থাকায় গরমটা অনুভব করতে পারছি না। গাইজ, আমরা প্রায় চলে এসেছি, এখন আমরা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রবেশ করছি। প্রবেশপথে বেশ কিছু পুলিশ ও সিকিউরিটি গার্ড মোতায়েন করা থাকে, যেন সন্দেহজনক কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। তো গাইজ, এই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্রতিদিন হাজার হাজার মানুষ এই এয়ারপোর্ট দিয়ে দেশের বাহিরে আসা যাওয়া করে। রাজধানী ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। এটি একটি বেসামরিক সামরিক বিমানবন্দর। এই বিমানবন্দরের মালিক বাংলাদেশ বিমান বাহিনী। 1981 একর এলাকা বিস্তৃত এই বিমানবন্দর দিয়ে দেশের প্রায় 52% আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা করে। এই বিমানবন্দর দিয়ে বার্ষিক প্রায় 40 লক্ষ আন্তর্জাতিক ও 10 লক্ষ অভ্যন্তরীণ যাত্রী এবং 1,50,000 টন ডাক ও মালামাল আসা যাওয়া করে। বর্তমানে এই বিমানবন্দরের মোট 2টা টার্মিনাল রয়েছে। ভিতরে গাড়ি পার্কিংয়ের জন্য বিশাল জায়গা রয়েছে। অনেক সুন্দর সাজানো গোছানো আমাদের এই হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সময় করে অবশ্যই এসে ঘুরে দেখে যাবেন। আজ এখানেই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।